হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই দেখো, আবারও আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারে ইলিশ মাছ আনতে। ওখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কী কী মজা করলাম আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। বেরোনোর আগে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তায় দেখো কীভাবে জল জমে রয়েছে। তবুও আমরা সব কিছু উপেক্ষা করে বেরোলাম। দেখা যাক আমাদের যাত্রাটা আজকে কেমন হয়, রাস্তায় কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় কি না। বৃষ্টি পড়ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, সবাই ব্লগ বানাচ্ছে। চা চলবে তো? না না, চা খাবো না। এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো আমরা যেখান থেকে যাচ্ছি পরিবেশটা এত সুন্দর, মন কেড়ে নেওয়ার মতো। চারিদিকে সবুজে ভরা ঠান্ডা মনোরম পরিবেশ, আকাশ পুরো মেঘাচ্ছন্ন। আর তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছি যাতে বৃষ্টিতে ভিজে না যাই। আমাদের সাথে পঙ্গজদার অভিওরা আছে আর বাদবাকি কাউকে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। দেখো তোমরা আকাশে কি অবস্থা, যার জন্যই আমরা আরো তাড়াহুড়ো করছি, যেটা তোমাদেরকে বললাম। পেয়ারাটা কিন্তু খুব ডাসা ছিল আর খেতে বেশ ভালোই লাগছিল। মাথায় নিয়ে আলটিমেটলি ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তোমরা কি জোরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, তার মধ্যে দিয়েও কিন্তু আমরা এসেছি শুধুমাত্র তোমাদেরকে ব্লগটা দেখাবো বলে। এখানে আমরা সবাই বৃষ্টির জন্য এখন দাঁড়িয়ে গেছি, কিছু করার নেই, বাড়ি যেতে পারছি না, তোমার কিছু দেখা দেওয়া ভিজে গেছি বন্ধুরা, পুরো ভিজে গেছি। ভাবলাম বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকলে আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে, তাই অল্প বৃষ্টি পড়াতেই আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি নদীর পাড়গুলো, বৃষ্টিতে কিন্তু নদীর পাড়ের এক অপরূপ দৃশ্য দেখা যায়। আর বৃষ্টি ভেজা মাটির গন্ধ, এটা কিন্তু দামি পারফিউমকেও হার মানায়। অনেকটা রাস্তা এসেছি আর প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ভালো একটা খাবার হোটেল খুঁজছি যেখানে ভালো বাঙালি মেনু পাওয়া যায়। রাজদা বলল এই হোটেলটায় নাকি বাঙালি মেনু ভালো পাওয়া যায়। এই যে দেখো রাজদা, তো রাজদা নাকি আগেও এই হোটেলটা এসেছে, খেয়ে গেছে। আর বাঙালি বলে কথা, দুপুরবেলা বাঙালি মেনু না হলে ঠিক জমে না, তাই দেখি ভেতরে গিয়ে কী কী মেনু পাওয়া যায় আর খাবার দাবার কেমন সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। দেখো এখানে সবাই যে যা চ্যানেলের ব্লগ করতে ব্যস্ত, এখনো মেনু আমাদের কাছে আসেনি, তাই আমরা একটু সবাই আড্ডা মারছি, গল্প করছি। খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করা খুবই দরকার, তাই আমি হ্যান্ড ওয়াশ করে চলে আসলাম। এদের সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে পূজা আর ওটা হচ্ছে রজত। ১১০ গ্রাম রয়ে গেছে না, ছোট বলে দাম তখন কমিয়ে নেওয়া হয়।
ম্যাম এখানে আমাদের একটু দেখা দিও, দেবদের জন্য রাজা হয়ে গেল, জন্য রাজা হয়ে গেল, মাটির মাটির ফ্লোর থেকে এখন টাইলস বসে গেল, জন্য রাজা হয়ে গেল। তো এখানে দাদাটা দেখলে মেনু বলছে কি কি আছে, আর আমরা এখানে সবাই ডিসাইড করছি যে কি খাবো। এখানে গোটা পাটা খাবো আমরা। কি অর্ডার করলাম? একটা চিকেন মিল, একটা ভেজ মিল। আলু ভাজা আর বড়াটা হচ্ছে একটা প্লেট, মানে বড়াটা এক্সট্রা চার্জ আর আলু ভাজা এক প্লেট 20 টাকা। খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দ হলো, আবার আসবো। হ্যাঁ এখানে চন্দন মৌরি সাপ্লাই করছে, মৌরি নাকি ভাই? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু বাইরের দিকে যাই, এরপরে আমরা ঘুরতে বেরোবো। খাওয়া দাওয়াটা এখানে মোটামুটি ভালোই ছিল, বাঙালি মেনু, তোমরা এখানে ট্রাই করতে পারো। কিন্তু দেবুদার কেমন লাগলো এই রেস্টুরেন্টে? ভালো, খাবারটা ভালো, আর খাবারের পরে ঠান্ডা কিছু ছিল না, কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম, তাই আমার বর আমাকে আইসক্রিম এনে দিল। মধ্যে গাড়ি রাখা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ওদিকে বেরোবো, উদ্দেশ্যে বেরোবো। রাস্তা একদম শুকনো, খাওয়া দাওয়া অবধি এখানে আশেপাশে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে স্টে করার জন্য। তোমরা যারা মনে করবে একদিনে ট্রাভেল করবে না, তারা কিন্তু এখানে স্টে করতে পারে। আর দেখো এই টাইমে কিন্তু মাঝের বাজারটাও এখানে বসে গেছে। এখন প্রায় বিকেল 4টে, আর সূর্যের আলোটা দেখো জলের মধ্যে পড়াতে কি অপরূপ সুন্দর লাগছে। এইখানে তো পারে অনেকেই বসে, কিন্তু আমরা আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। তোমরা এই জায়গাটা চেনো কি না? আমার তো মনে হয় অনেকেই জায়গাটা চিনবে না। তো চলো দেখা যাক যে সেই নতুন জায়গাটা কোথায়, আর তোমরা কে কে চেনো আমাকে এটা কমেন্ট করে প্লিজ জানিও। এটা ডায়মন্ড হারবার জেটি ঘাট। যেই জায়গাটার কথা বলছিলাম এইটা হচ্ছে সেই জায়গাটা, এখানে আমরা এখন পৌঁছে গেছি। এটা কি লাভার্স পয়েন্ট? এটা হলো পঙ্কজদা, আর পঙ্কজদার এখন প্রেজেন্ট যে গার্লফ্রেন্ড নতুন আছে তাকে নিয়ে এখানে আসে, তো আমাদেরকে জায়গাটা দেখাতে আসলো। আচ্ছা, তাই পঙ্কজ এরকম জায়গায় আসতে নেই, বাড়িতে নিয়ে যেতে হয়? না, বাড়িতে বউ নিয়ে যেতে হয়, বউ তো আছে, আর বউ আছে, হ্যাঁ ছেলেও আছে, বউ আছে, গার্লফ্রেন্ড নেই। এই যে দেখো আমরা এখন নদীর পাড়ে বসেছি, বেশ ভালো লাগছে এখানে। আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরে, এটা কি হচ্ছে? দেখো এখানে পঙ্কজদা ভিডিও করার জন্য কোথায় চলে গেছে, আর এখানে দেখো কাপলসরা ঘুরতে আসে এই জায়গাটায়। তোমরা যদি কাপলস হও এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। কি করছে? গলায় মলায় গাছ শুরু করে দিয়েছে।
এখানে দেখো আমরা মাখানি খাওয়া হচ্ছে। আমার থেকে তো বেশি তুমি কামরাঙা খাচ্ছ। ফটো তোলার জন্য চন্দন দ্বারা নেমে গেছে, আমরা রিক্সটা নিলাম না। এই ফাঁকে আমি কটা রিলস বানিয়ে নিলাম। আমরা আড্ডা মারা কমপ্লিট, যেটার জন্য মেইন এসেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ আমরা মাছের বাজারে ঢুকে গেছি, আর কত বড় বড় ইলিশ দেখো এখানে। বেশ ফ্রেশ ফ্রেশ পমফ্লেট মাছ, আর এই যে দেখো ইলিশ গুলো পুরো চকচক করছে। এখানে তো আমরা যেরকম 1 কেজিও মাছ নিতে পারো, 5 কেজিও নিতে পারো, 10 কেজিও নিতে পারো, কিন্তু এখানে পিস হিসাবে বিক্রি হয় না, এখানে কিন্তু কেজি হিসাবে মাছ নিতে হবে। এখানে কিন্তু 1 জায়গায় 1 রকম দাম, আর 1 জায়গার মাছের কোয়ালিটি 1 রকম। তোমরা একটু দেখে বুঝে নিলে পরেই ভালো হয়। আমাদের 1 জায়গায় পছন্দ হলে এখান থেকেই আমরা বাড়ির জন্য ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে আর চা না খেলে হয়, তাই আমরা এই নদীর পাড়ে দোকানগুলো দাঁড়ালাম একটু চা টা খাওয়ার জন্য। দেখো পেছনে পুরো নদীটা দেখা যাচ্ছে, আর আমরা এখানে বসে রয়েছি, আর অভি এখানে ভুট্টা খাচ্ছে। এখানে যে দাদাগুলো বসেছিল তাদেরকে আমরা চিনি, দোকানে এসে আলাপ হলো, তারাও আমাদের সাথে বসে আড্ডা মারছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। তাহলে বন্ধুরা আমি এত সুন্দর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, আমার জন্য একটা লাইক কমেন্ট হবে না? লাইক কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা শেয়ার করো, পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।